মাত্র ২৪ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং ধস নেমেছিল বাংলাদেশ দলের। ঢাকা টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে সাত ওভারের মাথায় দলের অর্ধেক ব্যাটসম্যানকে হারিয়েছে টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম দিনের পুরোটা সময় ব্যাটিং করেছেন দুইজন। এরপর দ্বিতীয় দিনের শুরুতে ১৪১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আউট হয়েছেন লিটন। তারপরেও ব্যাটিং চালিয়ে গেছেন মুশফিকুর রহিম। গতকাল ১১৫ রানে দিন শেষ করা মুশফিকুর রহিম আজ নিজের স্কোরে যুক্ত করেছেন আরও ৬০ রান, যাতে করে মুশফিকুর রহিমের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৫ রান। দলের বাকি ব্যাটসম্যানরা আউট হলেও আউট হননি মুশফিকুর রহিম। সাধারণ ব্যাটিংয়ে ৩৫৫ বল মোকাবেলায় ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টাইগার মিডল অর্ডার এই ব্যাটসম্যান। ২১ চারে ৩৫৫ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছেন মুশফিক। মুশফিকের দুর্দান্ত ১৭৫ রানে ভর করে শেষ পর্যন্ত ১১৬ ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান। প্রথম ইনিংসে দারুণ সংগ্রহ পেয়েছে টাইগাররা।